নীলনদ নামটি শুনলেই প্রাচীন ফেরাওদের কথা আমাদের স্মৃতিপটে উদয় হয়। প্রাচীনকাল থেকে এখনো পর্যন্ত উত্তর ও উত্তর পূর্ব আফ্রিকায় জলের চাহিদা মিটিয়ে আসছে পৃথিবীর দীর্ঘতম এই নদ। সেই সাথে নীলনদ বিশ্ববাসীকে উপহার দিয়েছে মিশরীয় সভ্যতা। কিন্তু বর্তমানে নীলনদকে কেন্দ্র করে উত্তর আফ্রিকায় সংঘাতের শুরু হয়েছে। শহীদ চরণের এই এপিসোডে আমরা নীলনদের সংঘাত কি আর এর কারণ কি সেই সম্পর্কে আলোচনা করব। প্রায় 6,650 কিমি দীর্ঘ নীলনদ মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, কেনিয়া, উগান্ডা, বুরুন্ডি, রুয়ান্ডা, কঙ্গো ও তানজানিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদের উৎপত্তি স্থল দুটি, ইথিওপিয়ার টানা হ্রদ থেকে একটা অংশ উত্তর দিকে ব্লু নীল নামে আর অন্যটি তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদ থেকে হোয়াইট নীল নামে সুদানে প্রবেশ করেছে। সুদানের খার্টুম শহরে ব্লু নীল ও হোয়াইট নীল মিলিত হয়ে একক নদী হিসাবে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। বর্তমানে নীলনদের জলের ব্যবহার ও ঐতিহাসিক উত্তরাধিকার নিয়ে 11টি দেশের মধ্যে সংঘাত শুরু হয়েছে। সমস্যা শুরু হয় 2011 সালে ইথিওপিয়ার ইথিওপিয়ান রেনেসা বাঁধকে কেন্দ্র করে। 2011 সালে $4.8 বিলিয়ন খরচ করে এই বাঁধ নির্মাণের কাজ শুরু করে ইথিওপিয়া। নির্মাণ কাজ শেষ হলে এটি আফ্রিকার বৃহত্তম ও বিশ্বের বৃহত্তম বাঁধ হবে, কিন্তু তা মিশরের জন্য বয়ে আনবে ভয়াবহ পরিস্থিতি। এই বাঁধ একদিকে ইথিওপিয়াকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও নীলনদের জলের নিয়ন্ত্রক হিসাবে প্রতিষ্ঠিত করবে ঠিকই, অন্যদিকে তেমনি মিশরের কৃষিভিত্তিক অর্থনীতি চিরদিনের মতো ধ্বংস হয়ে যাবে এবং মিশর নীলনদের নিয়ন্ত্রণ হারাবে। সুদান বর্তমানে মিশরের বদলে 2013 সাল থেকে ইথিওপিয়াকে সমর্থন জানাচ্ছে। অন্যান্য দেশগুলিও ইথিওপিয়াকে সমর্থন দিচ্ছে, ফলে মিশরের দেওয়ালের পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। 2011 সাল থেকে তাই দেশগুলির মধ্যে পরস্পর সন্দেহ ও অবিশ্বাস দিন দিন বেড়েই চলেছে। এই অবিশ্বাসের বীজ বোনা হয়েছে 90 বছর আগে এক চুক্তির মাধ্যমে। সেই চুক্তির মধ্যে ঘটনা পর্ব কি ছিল তা জানবো এবারের আলোচনায়। 1929 সাল, মিশর তখন ব্রিটিশ শাসনাধীন, ব্রিটিশ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। সুয়েজ খালের নিয়ন্ত্রণ হারানোর ভয়ে ব্রিটিশরা মিশরের সাথে নীলনদ নিয়ে চুক্তি করে, যে অ্যাংলো ইজিপশিয়ান চুক্তি নামে পরিচিত। এই চুক্তিতে মিশরকে শুধু নীলনদের নিয়ন্ত্রণ দেওয়া হয়নি, বরং ভেটো ক্ষমতাও দেওয়া হয়েছিল। অর্থাৎ অন্য কোনো দেশ নীলনদের ওপর যে কোনো ধরনের প্রজেক্ট বানাতে চাইলে তাকে মিশরের অনুমতি অবশ্যই করে নিতে হবে। কিন্তু ইথিওপিয়া তখন ব্রিটিশদের অধীনে ছিল না, বরং 1913 সালে ইথিওপিয়া ইতালির অধীনে চলে যায়। তাই ইথিওপিয়া এই চুক্তির অন্তর্ভুক্ত ছিল না। তাই ইথিওপিয়ার যুক্তি হলো তারা এই চুক্তি মানতে বাধ্য নয়। দ্বিতীয়ত, 1959 সালে মিশর ও সুদানের মধ্যে একটা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী মিশর পাবে বার্ষিক 55 বিলিয়ন কিউবিক মিটার জল এবং সুদান পাবে 18.5 বিলিয়ন কিউবিক মিটার জল। অর্থাৎ এখানেও ইথিওপিয়া সহ অন্যান্য দেশগুলোর সাথে আলোচনা না করে মিশর সুদানের সাথে চুক্তি করেছিল। তৃতীয়ত, 1999 সালে নীল বেসিন চুক্তি স্বাক্ষর হয়েছিল, সেখানে ইথিওপিয়া সহ সবগুলো দেশ উপস্থিত ছিল। কিন্তু এই সমঝোতায় মিশর ও সুদান ইথিওপিয়া সহ অন্যান্য দেশগুলির সাথে সহমত না হয় তা ব্যর্থ হয়ে গিয়েছিল। সর্বশেষে 2010 সালে ইথিওপিয়া, উগান্ডা, তানজানিয়া, কেনিয়া ও বুরুন্ডি এই 6টি দেশ কোঅপারেটিভ ফ্রেমওয়ার্ক চুক্তি করে, যাতে মিশর স্বাক্ষর করেনি। কারণ মিশরের বক্তব্য ছিল এই চুক্তি স্বাক্ষর করলে তাদের ঐতিহাসিক অধিকার ক্ষুণ্ণ হবে এবং তাদের জলের যোগান কমে যাবে। তাই দেখা যাচ্ছে মিশর 1929 ও 1959 সালের চুক্তির রক্ষণাবেক্ষণ ও ঐতিহাসিক ধারাবাহিকতা রক্ষা করতে চায়, কিন্তু ইথিওপিয়া সহ অন্যান্য দেশগুলি ঔপনিবেশিক চুক্তি বাতিল এবং নতুন চুক্তির প্রণয়ন করতে চাইছে। এই সংঘাতের মুহূর্তে ইথিওপিয়া, সুদান এবং মিশর এই সংশ্লিষ্ট 3টি দেশ একে অপরের পক্ষকে অবলম্বন করে চলেছে। প্রথমে জানবো ইথিওপিয়ার পক্ষ। গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা নামক এই বাঁধ প্রতিষ্ঠা হলে ইথিওপিয়া আফ্রিকার প্রধান অর্থনৈতিক শক্তি কেন্দ্রে পরিণত হবে। ইথিওপিয়ার 75 মিলিয়ন মানুষ এখনও বৈদ্যুতিক সুবিধার আওতার বাইরে। এই বাঁধ ওই সমস্ত মানুষদের কাছে বিদ্যুৎ পৌঁছে দেবে। শুধু তাই নয়, এর মাধ্যমে সুদান ও দক্ষিণ সুদানে বিদ্যুৎ সরবরাহ সহজ হবে। আর এই সমস্ত কার্যকলাপে ইথিওপিয়াকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। মিশর ক্রমাগত ইথিওপিয়াকে হুমকি দিয়েই চলেছে। এরিত্রিয়া ইথিওপিয়া সীমান্তে মিশরের কার্যক্রম ইথিওপিয়াকে দুশ্চিন্তায় ফেলেছে। 2019 সালে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিয় আহমেদ বলেছেন, কেউ ইথিওপিয়াকে তার লক্ষ্যমাত্রার অর্জনে বাধা দিতে পারবে না। যুদ্ধের প্রয়োজন যদি হয়, আমাদের লক্ষ লক্ষ লোক জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। এখন আমরা জানবো মিশরের পক্ষ। এই বাঁধ মিশরের জন্য বয়ে আনবে অপূরণীয় ক্ষতি। মিশরের মোট জনসংখ্যার 99% নীলনদের দুই পাড়ে বসবাস করে। নীলনদ মিশরের সেচের মূল উৎস। জলের অভাবে জমি শুকিয়ে যাবে, চাষবাস কমে যাবে, বেকারত্ব বাড়বে এবং লক্ষ লক্ষ পরিবার পথে বসবে। গবেষণায় দেখা গেছে যে যদি ইথিওপিয়া 10 বছরের মধ্যে বাঁধের রিজার্ভার জল পূর্ণ করতে পারে, তাহলে মিশরের
18 শতাংশ জমি ধ্বংস হয়ে যাবে। 7 বছরের মধ্যে রিজার্ভার জল পূর্ণ করলে 33 শতাংশ আবাদী জমি ধ্বংস হয়ে যাবে, আর 5 বছরের মধ্যে রিজার্ভার জল পূর্ণ করলে প্রায় 50 শতাংশ আবাদী জমি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। কারণ মিশরের মধ্যে প্রবাহিত 85 শতাংশ জল আসে ব্লু নীল থেকে এবং 15 শতাংশ জল আসে হোয়াইট নীল থেকে, ফলে যত তাড়াতাড়ি বাঁধ নির্মিত হবে মিশরের দুর্গতি ঠিক ততটাই বাড়বে। এবার আসা যাক সুদানের পক্ষপাতিত্ব নিয়ে। 1956 সালে সুদান স্বাধীন রাষ্ট্রে পরিণত হলে তারা 1929 সালে প্রণয়ন করা চুক্তি মানতে অস্বীকার করে, যেখানে বলা হয়েছিল যে তারা নীল নদের মাত্র 4 বিলিয়ন কিউবিক মিটার জল পাবে। নানা ঘাত প্রতিঘাতের মাধ্যমে 2011 সালে খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণ সুদান মুসলিম অধ্যুষিত সুদান থেকে স্বাধীন হয়। আবার 2011 সালে মিশরের আরব বসন্তের ঢেউ লাগে। মিশর ও সুদানের এই টালমাটাল সময়ে দারুণ সুযোগ পেয়ে ইথিওপিয়া বাঁধের কাজ শুরু করে দিয়েছিল, কিন্তু সবকিছু কাকতালীয়ভাবে ঘুরে যায় প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে। এই সময় সুদান সফরে আসেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। সুদান সোয়াকিন দ্বীপকে 99 বছরের জন্য তুরস্কের কাজে লিজে দেয়, যা মিশর কখনোই ভালোভাবে নেয়নি। আবার 2017 সালে সৌদি বাদশাহ সালমান মিশর সফরে আসেন। মিশর লোহিত সাগরে অবস্থিত তিরান ও সাফানিয়া দ্বীপের মালিকানা সৌদিকে দিয়ে দিয়েছিল, আর সৌদি আরব হালাইপ অঞ্চলকে মিশরের বলে স্বীকৃতি দিয়ে দিয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে এই হালাইপ অঞ্চল হচ্ছে মিশর এবং সুদানের মধ্যেকার একটা বিতর্কিত ভূমি, আর এই সমস্ত কারণগুলির জন্য সুদান ক্রমশ ইথিওপিয়াকে সমর্থন করে চলেছে। তবে এই সমস্যার মূলে এই সমস্ত দেশের পারস্পরিক সংঘর্ষ ছাড়াও কিছু কিছু আন্তর্জাতিক আইন কারণও রয়েছে। যেমন 1966 সালে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে আন্তর্জাতিক নদীর জলবণ্টন বিষয় নিয়ে একটা সম্মেলন হয়েছিল, সেখানে হেলসিঙ্কি আইন 1966 প্রণয়ন করা হয়েছিল। এখানে 4 নম্বর আর্টিকেলে বলা হয়েছিল যে প্রত্যেকটা নদীর জল ন্যায়সঙ্গত ও সমতা ভিত্তিকভাবে বণ্টন করা হবে। ইথিওপিয়া এই আর্টিকেলকে ব্যবহার করছে। তারা বলছে যে 1929 সালের ঔপনিবেশিক আইন এবং 1959-এর আইন তাদের ন্যায্য ও সমতা ভিত্তিক পাওনা দিচ্ছে না। আবার 10 নম্বর আর্টিকেলেই বলা হয়েছে যে নদীর জলবণ্টন এমনভাবে হবে না যা অন্য কোনো দেশের বড় ধরনের ক্ষমতার কারণ হয়ে দাঁড়ায়, আর মিশর এই আর্টিকেলকেই ঢাল হিসাবে ব্যবহার করে চলেছে। সুতরাং দেখা যাচ্ছে যে আইনের প্রয়োগের দিক দিয়ে উভয়ের অবস্থান যুক্তিযুক্ত, যা সমাধানের রাস্তাকে আরও কঠিন করে তুলেছে। এর ফলে ভবিষ্যতে সম্ভাব্য পরিণতি খুবই মারাত্মক হতে চলেছে। ইথিওপিয়া বাঁধের কাজ অনেকটা এগিয়ে নিয়েছে, সুদানের পাশাপাশি অন্যান্য দেশও ইথিওপিয়ার সমর্থন করে চলেছে ক্রমশ। এর পাশাপাশি মিশরের বর্তমান অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো নয়। সব মিলিয়ে ব্যতিক্রমী কিছু না হলে সামরিক পদক্ষেপ নেওয়া মিশরের পক্ষে কখনোই সম্ভব নয়, তাকে আলোচনার টেবিলে বসতেই হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে মিশরের যে পরিমাণ জলের প্রয়োজন হবে তা কি তারা দিতে পারবে, বিশেষ করে খরার সময়? মিশর কি সব শর্তই মানবে? এই সমস্ত কঠিন প্রশ্নের উত্তর বের করা গেলে তবেই ন্যায়সঙ্গত ও সমতা ভিত্তিক সমাধান করা সম্ভব। এমন সমাধান কারোরই কাম্য নয় যা অন্য একটা সমস্যার পথ খুলে দেয় অথবা পূর্বের সমস্যাকে আরও জটিল করে তোলে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন ভবিষ্যতে এরকম কন্টেন্ট পাওয়ার জন্য।